আলাইকুম, আমন্ত্রণ সান বাংলা টেলিভিশনের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আছি আমি তামান্না তমা এবং আমি হামিমা ইসলাম ঝুমুর। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর সঙ্গে যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান ও সম্পাদকের সাক্ষাৎ। চ্যারিটেবল ট্রাস্ট মামলার আপিলে খালেদার জামিন শুনানি আজ। তাজিক প্রেসিডেন্টের ক্ষমায় দেশে ফিরলেন সাত বাংলাদেশি। কঙ্গোয় বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 25। না জানিয়ে হাসপাতালে ট্রাম্প, শাসনীয় সংখ্যা। শর্ত মানলে অস্ট্রেলিয়ায় গোলাপী বলের টেস্ট খেলবে ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শ্যামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান শিথিল। রবিবার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তারা। প্রধানমন্ত্রী সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা জামিন আবেদনের ওপর আজ আপিল বিভাগের শুনানি হবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের আজকে কার্যকারিতার 28 নম্বরে রয়েছে খালেদা জিয়ার জামিন আবেদন। কঙ্গোর গোমা থেকে বেনি যাওয়ার পথে জনবহুল বসতি এলাকায় যাত্রীবোঝাই বিমান ভেঙে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বাড়ল। শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থল থেকে 25টি দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের অধিকাংশই বিমানের যাত্রী বলে ধারণা উদ্ধারকারীদের। তবে বিমান যাদের উপর ভেঙে পড়েছে তাদের অনেকেই প্রাণহানি হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। তাজিকিস্তানে অবৈধ অনুপ্রবেশ এবং অন্যায়ভাবে অবস্থানের অভিযোগে 5 বছরের জেল হয়েছিল সাত বাংলাদেশির। তবে দীর্ঘ সময়ের কূটনৈতিক প্রচেষ্টায় এবং তাজিক প্রেসিডেন্টের সাধারণ ক্ষমায় অবশেষে 3 বছর পর কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন তারা। মুক্ত বাংলাদেশিদের 5 জনের বাড়ি বৃহত্তর সিলেটে, বাকি 2 জনের মধ্যে একজনের চাঁদপুরে এবং অন্যজন ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। পূর্ব ঘোষণা ছাড়াই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাসপাতালে যাওয়াকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম সিএনএন। গত মঙ্গলবার মন্ত্রণালয়ের এক বৈঠক উপলক্ষে জনসম্মুখে দেখা যায় তাকে। এর আগের এক সপ্তাহ ট্রাম্প অন্তরালেই ছিলেন। গত সপ্তাহে ওয়াল্ডার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে যান ট্রাম্প। এরপরে যুক্তরাষ্ট্রের জনসাধারণের মধ্যে ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন ছড়ায়। কঙ্গোর গোমা থেকে বেনি যাওয়ার পথে জনবহুল বসতি এলাকায় যাত্রীবোঝাই বিমান ভেঙে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বাড়ল। শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থল থেকে 25টি দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের অধিকাংশই বিমানের যাত্রী বলে ধারণা উদ্ধারকারীদের। তবে বিমান যাদের উপর ভেঙে পড়েছে তাদের অনেকেই প্রাণহানি হয়েছে। এবারে খেলাধুলার সংবাদ। অস্ট্রেলিয়ার মাটিতে দিন রাতের টেস্ট খেলার চ্যালেঞ্জ নিতে তৈরি বিরাট কোহলি। তবে গোলাপি বলে সেই টেস্ট তখনই হবে যখন ভারত অধিনায়কের শর্ত মেনে নেওয়া হয়। স্টিভ স্মিথদের ক্রিকেট বোর্ড আগেই জানিয়েছিল পরের বছর ভারতকে তারা একটা দিন রাতের টেস্ট খেলার প্রস্তাব দেবে অস্ট্রেলিয়ার মাটিতে। রবিবার ব্রিসবেনে পাকিস্তানকে হারিয়ে উঠে অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইনও ঘুরিয়ে চ্যালেঞ্জ ছুড়েছেন। জানিয়েছেন তারা ভারতের বিরুদ্ধে একটা দিন রাতের টেস্ট খেলতে চান পরের বছর। বরিশালের গৌর নদীতে 41তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ সকালে আলোচনা সভা ও মেলা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি গৌর নদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান। শেষে অতিথিরা মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন। র‍্যাব-10-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল কোম্পানির রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন যাত্রাবাড়ি গোল চক্কর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের 4 সদস্যকে আটক করেন। আটককৃতরা হলেন মোহাম্মদ নাসিরুদ্দিন নান্টু, মোহাম্মদ পাবেল, মোহাম্মদ বশির মোল্লা, মোহাম্মদ রাকিব। এই সময় তাদের কাছ থেকে 4টি চাকু, 8টি ব্যান্ডট, 1টি মোবাইল ফোন ও নগদ 4,000 টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায়, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ রাজধানীর যাত্রাবাড়ি, সায়দাবাদ এবং আশপাশ এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতি করে আসছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। এছাড়াও সানবাংলা টেলিভিশনের সংবাদ দেখার জন্য ভিজিট করুন sanbangla.tv। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।